بسم الله الرحمن الرحيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু এক সম্মানিত ভাই প্রশ্ন করেছেন মসজিদের ইমাম সাহেব তাবিজ দিয়ে থাকে তিনি তাবিজের ব্যবসা করে থাকে এই ইমাম সাহেবের পিছনে সলাত আদায় হবে কিনা সম্মানিত ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য সম্মানিত ভাই তাবিজ ব্যবহার করা হচ্ছে শিরিক যেমন রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন মানতা আল্লাহ তামি মাতান ফাকদ যে ব্যক্তি তাবিজ জুলালো যে ব্যক্তি তাবিস লটকালো সে আল্লাহ সুবাহ সাথে শিরিক করলো যেটি রয়েছে সুনানে আবু দাউদ তিন হাজার আটশো নম্বর হাদিস তিন হাজার আটশো চুরাশি নম্বর হাদিস সুনানে তিরমিজি দুই হাজার বাহাত্তর নম্বর হাদিস সিলসিলা সোহিয়া চারশো বিরানব্বই নম্বর হাদিস সুনানে আহমদ পনেরো হাজার একশো ছিয়াত্তর নম্বর হাদিস রসুল্লা সাল্লাহু আলাইহু আসলাম বলছেন যে ব্যক্তি গলায় কোনো কিছু লটকালো সে আল্লাহ সুবহানা হুয়াতা আল্লাহস সাথে শিরিক করলো এমনকি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির গলায় একটি তাবিজ ছিল সে মৃত্যু শয্যায় সজ্জিত মুমূর্ষু অবস্থায় তিনি রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে তিনি কালিমা পড়ালেন না কারণ তার গলায় তাবিজ ঝুলানো ছিল সেজন্য তাকে কালিমা পড়ালেন না যেটি রয়েছে সুনানে আহমদ দুইশো ছাপ্পান্ন পৃষ্ঠায় সম্মানিত ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে বড় জুলুম আল্লাহর কাছে সবথেকে বড় অপছন্দনীয় কাজ হচ্ছে শিরিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বান্দাকে ক্ষমা করবেন কিন্তু শিরিককারীকে ক্ষমা করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমার 38 নম্বর আয়াত লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম আল্লাহর সাথে শরীক করা নিশ্চয় জেনে রেখো শিরিক হচ্ছে বড় জুলুম সম্মানিত ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরিকের ব্যাপারে বড় বড় কথা বলেছেন শিরিক যে কত বড় জুলুম সম্মানিত ভাই এই শিরিকের ব্যাপারে সুরা কাহাদের একশত দশ নম্বর আয়তের মধ্যে বলেছেন সুরা নেসা ছয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন সুরা বনী ইসরায়েল একশত এগারো নম্বর আয়তের মধ্যে বলেছেন সুরা জিন বিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন আল্লাহ সব তালা অসংখ্য জায়গায় বলেছেন যে শিরিক কত বড় জুলুম আল্লাহ আল্লা সব তালা সকল ব্যক্তিকে ক্ষমা করবেন কিন্তু এই শিরিককারীকে ক্ষমা করবেন না সমানে তো ভাই তো এবার আসুন যে আপনি বলছিলেন এই ইমাম সাহেবের পিছনে সলা আদায় হবে কি না আসলে এই ব্যাপারটা দুই রকমের ইমাম সাহেব যদি জেনে থাকে যে আসলে তাবিজ দেওয়াটা হচ্ছে শিরিক তো তারপরে জানার পরেও যদি ইমাম সাহেব যদি তাবিজ দিয়ে থাকে তাহলে সেই ইমামের পিছনে সলাত আদায় হবে না আর যদি ইমাম সাহেব যদি না জানে জেনে থাকে তাহলে সেই ইমামের পিছনে সোলা আদায় হবে কিন্তু ইমাম সাহেব জানা সত্ত্বেও টাকার জন্য ব্যবসার জন্য নিজের গোরামের জন্য এতদিন করে আসছি এটা ছাড়া যাবে না অনেক টাকা রুজি এটা করা করতেই হবে এটা যদি করে থাকে তাহলে ওই ইমাম সাহেবের পিছনে সলাত আদায় হবে না আল্লাহ আলম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি